হ্যান্ডপ্রিন্ট শাড়ি, বাটিক বুটিক থ্রি পিস, নানান রকম গয়না, পাট ও লেদারের ব্যাগ, ঘর সাজানো ও গৃহস্থালির নানা পণ্যের সমাহার এক স্থানে। এছাড়া বাঁশি, দোতারা, একতারার মতো দেশীয় বাদ্যযন্ত্রের পর্ষা নিয়ে বসেছেন ব্যবসায়ী ও উদ্যোক্তারা। নগরবাসীর সুবিধার্থে সাপ্তাহিক ছুটির দুই দিন আগারগাঁওয়ে বসছে ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেট, যেখানে দেশীয় উদ্যোক্তারা আসছেন শৈল্পিক সব পণ্য নিয়ে। করোনা ধাক্কা সামলে সাদিয়া ব্যবসা চালিয়ে আসছেন অনলাইনে। তবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই আয়োজনের সুযোগ মেলায় তুলে ধরেছেন হ্যান্ডপ্রিন্ট পোশাক, মণিপুরী শাড়ি, কাঁচের চুড়ি। সবসময় ছিলাম যে আমি কিছু করব, আমি হচ্ছে কিছু করব, আমি কারো অধীনে কাজ করব না। তো আমাদের উদ্যোক্তারা তাদের এই ফ্যাসিলিটিসটা দেওয়ার কারণে কিন্তু এখন অনেক উদ্যোক্তাই এখানে অংশগ্রহণ করে তাদের কাজটা দেখাতে পারছে বা তাদের জিনিসপত্রগুলো তারা তুলে ধরতে পারছে। এটা কিন্তু আমাদের দেশি পণ্য তুলে ধরার অনেক বড় একটা প্ল্যাটফর্ম। হলিডে মার্কেটে উদ্যোক্তা পলিমিজান দম্পতি রকমারি পণ্য নিয়ে আসছেন টানা দ্বিতীয় সপ্তাহ। জানালেন, দেশীয় পণ্য নিয়ে বেচাকেনায় তৈরি হয়েছে প্রতিযোগিতা। আমার বেবি আছে, তো আমার সারাদিন বাহিরে থাকতে হবে, আর আমি যদি এগুলো করি আমি স্কুলের বাচ্চাকে সময় দিতে পারবো। তারপর আমি মেইনলি হচ্ছে ফেসবুকে করতাম, এখন সরকার আমাদেরকে একটা খুব ভালো একটা উদ্যোগ দিয়েছে যেটা আমরা সরাসরি দেখায় করতে পারতেছি। যেহেতু এটা জনপ্রিয়তা পাচ্ছে, পাবলিসিটি হচ্ছে, প্রথমে যারা শুরু করেছিল চিন্তা করেছিল এটা কীরকম মেলাটা জমবে কিনা, এখন আলহামদুলিল্লাহ আমরা ভালো সাপোর্ট পাচ্ছি, আর এখন উদ্যোক্তাদেরও এখানে খুব কম্পিটিশন হচ্ছে। সকাল 10টায় শুরু হয়ে যেখানে বেচাকেনা চলছে রাত 8টা পর্যন্ত, পরিচ্ছন্নতা আর নিরাপত্তায় নির্ঝঞ্ঝাট কেনাকাটা করতে পেরে খুশি ক্রেতারা। জানালেন, দামও থাকছে আয়ত্তে। বন্ধুদের সাথে ঘুরতে এসেছি, ঘুরতে ঘুরতে কিছু খাওয়া দাওয়ার জিনিস আছে, ঘর সাজানোর জিনিস, জামা কাপড়। আমার মনে হয় এখানে মেলাতে আসলে আমরা সব ধরনের জিনিস একই জায়গায় পেয়ে যাচ্ছি। হলিডে মার্কেটটা হওয়াতে আমাদের জন্য ভালো হলো, বাচ্চাদের নিয়ে আসা যেমন তেমন ভেরিয়েশন কালেকশনগুলো আমরা এখানে একটা জায়গাতেই পেয়ে যাচ্ছি, বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে। আয়োজনের 5 সপ্তাহেই উত্তরোত্তর বেড়েছে হলিডে মার্কেটের বেচাকেনা আর ক্রেতা সমাগম। অর্ধশত স্টল থেকে শুরু হয়ে এখন অগ্রিম বুকিং থাকছে 100টি স্টলে। প্রথম সপ্তাহে দুদিন যেখানে বেচা বিক্রি হয় 14 লাখ টাকা, গেল 2 ছুটির দিনে তা ছিল 32 লাখের বেশি। অচিরেই কোটি টাকার বাজার হয়ে উঠবে ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেট, এমন প্রত্যাশা উদ্যোক্তা ব্যবসায়ীদের। তানজিম শাফিন, এখন ঢাকা।